বাসায় রাগ করে না খাওয়া কি হারাম? আমরা অনেকের মুখে শুনি এবং অনেক বইতেও পড়ি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে নাকি বিশ্বের জগৎ সৃষ্টি হতো না। পুরান প্রশ্ন, এই কথাটি কতটুকু যৌক্তিক বা সত্য? এই মর্মে একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। হাদিসের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু বানোয়াট হাদিস আছে, এটা তার মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং তার মর্যাদা এটা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা কথার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মর্যাদা বর্ণনা করার জন্য কোরআনের আয়াত কি যথেষ্ট না? নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিস কি যথেষ্ট না? আপনি শুধু কোরআনের আয়াত দিয়া যদি নবী সাল্লাল্লাহু সাল্লামের মর্যাদার কথা বলেন, দু চার পাঁচ ঘন্টা বলে শেষ করতে পারবেন না, তো জাল হাদিস এনে তার মর্যাদা বলার দরকারটা কি? আমাদের যে সমস্ত ভাইরা এসব জাল হাদিসগুলো বলে নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে, ওনারা আমাদেরকে ব্লেম করে, আমাদের অন্তরে নাকি নবীর মহব্বত নাই। কারোর অন্তরের খবর কে বলতে পারে? ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতে তার নামে মিথ্যা হাদিস বলা বা জাল হাদিস বলা বা ভিত্তিহীন হাদিস বলা এটা অন্যায়, গর্হিত কাজ। তিনি বলেছেন, লা তুতরুনি কামাত্রাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করে কাফের হয়ে গেছে, তোমরা আমার পরে সীমালঙ্ঘন করিও না। আমি আমার পরে যা আছে তা বলো, অতিরিক্তটা বলার দরকার নেই। গোটা কোরআনে সব নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া অমুক, ইয়া তমুক, অনেক নবীদেরকে আল্লাহ ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নাম ধরে ডাকেন না, ইয়া ইয়ুহান নবী, ইয়া ইয়ুহাল মুযাম্মিল, ইয়া ইয়ুহাল মুদাসসির, এইভাবে ইয়া ইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিল, এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। তার মর্যাদা দিতে গিয়ে আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ কোরআনে, অনেকে আছে ইগনোর করে গেছে, কিয়ামতে দেখা তাদেরকে শাস্তি দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ কিছু ঘোষণা দেন নাই, কিন্তু নবীকে গালি দিয়েছে, সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে, সাথে সাথে তাদের গমর ফাঁস করে দিয়েছে। নবীর মর্যাদা বোঝার জন্য কোরআন থেকে বললে তো কয়েক ঘন্টা বলে শেষ হবে না, তা বানোয়াট হাদিস বলার দরকারটা কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অতএব নবী সাল্লাম সৃষ্টি না হলে জমিন আসমান কিছু সৃষ্টি হতো না, প্রথম ওনার নূর আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাদিসগুলো সহি নয়। বাসায় রাগ করে না খাওয়া কি হারাম? না, যুবকদের প্রশ্ন হওয়ার কথা এটা, আর অনেক প্রশ্ন করছেন, একটা উত্তর দিয়ে সময় কম। আজকাল এটা তো বিশেষ করে কিশোর বয়সে, তরুণ বয়সে যারা আছে এরা একটু বেশি করে, আমরাও করছি ছোট বয়সে, এটা টুকটাক হয়, পোলাপান বয়সে একটু জেদ হয়, দুঃখ হয় যে খাবে না। তো রাগ করে, অভিমান করে মা বাবার সাথে একবেলা দুবেলা খাইল না, এটা হারাম হতে যাবে কেন? এটা হারাম হবে না, বিশেষ করে এটার কারণে যদি নিজের জীবন হুমকির মধ্যে না পড়ে, এই পর্যায়ে যদি না নেয়। দু চার বেলা না খায় থাকলে মানুষ তো মারা যায় না, অতএব এরকম অভিমান করলে সেটা নাজায়েজ বা হারাম হবে না। কিন্তু এই অভিমানটা যেন বাবা মার সাথে বেয়াদবির পর্যায়ে চলে না যায়। আছে না অনেক ছেলে মেয়ে বেয়াদবির পর্যায়ে চলে যায়, বাবা মা ছোট হয়ে বলার পরেও, অনুরোধ করার পরেও, রিকোয়েস্ট করার পরেও, অনেক আর্গুমেন্ট মানার পরও না, ঝাড়াই মারে, আরে সরে যাও, আমার সামনে আসবে না, আমাকে আমার মতো থাকতে দাও, এসব করে। পোলাপান এখন যে কোন পর্যায়ে গেছে, সেদিন এক পরিবারের ছোট বাচ্চার কথা জানলাম, 3 বছর বয়স, বলে যে কি বলছে, ওইটা দিতে দেরি হয়েছে, না জানি মা দেওয়া হয় নাই এরকম কি। তো সে দরজার ভেতরের রুমে ঢুকে দরজার পেছনে লক করে গেছে, সে অভিমান করছে, সে এখন এটাকে কি বলে অবরোধ না কি অনশন, অনশন ধর্মঘট ডাক দিছে। 3 বছরের বাচ্চা, চিন্তা করলাম, এবং একই বাচ্চা মা বাচ্চাকে কি নিয়ে জানে বকা ঝকা দিছে, টয়লেটে গেছে, ভেতর দিয়ে আটকে দিছে, একই বাচ্চা। তো বাচ্চাদের ওই যে আমরা মহব্বত করতে করতে এগুলোর মাথায় উঠাইতে উঠাইতে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, এখন এখন ওরা জানে যে বাপ মারে নাকে চোরকে ইয়া দিয়া রশি দিয়ে ঘুরানো যাবে, মানে সীমা ছাড়িয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, যারা কিশোর বয়সে তরুণ আছেন, অভিমান তো হতেই পারে, রাগ করে অভিমান করে মন খারাপ করে, ঠিক আছে একবেলা খেলাম না শুয়ে থাকলাম, দুইবেলা খেলাম না শুয়ে থাকলাম, কিন্তু এটা বেয়াদবির পর্যায়ে বাবা মার সাথে যেন চলে না যায়, একটা লিমিটেড ইয়ে পর্যন্ত এটা হতে পারে, আর জীবন হুমকির মধ্যে পড়ে যেতে পারে, সেরকম তো করা জায়েজ নেই। যদিও পারিবারিকভাবে অভিমান করলে পোলাপান এরকম জীবন হুমকির মধ্যে ফেলায় না সচরাচর, এদিকে অভিমান করে ওইদিকে পায়ের দোস্তের বাসা যায় খায় আসে, মা বাবার সিম্পেতি নেয়, আরে এই ছেলেটা আমার না খাই দিচ্ছে, আর তলে তলে সে খাচ্ছে, আরো বাড়ায় বাড়ায় খাচ্ছে, বাইরে যায় যায় খাচ্ছে। তো এরকম অভিমান নাজায়েজ হওয়ার কথা নয়। হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ কায়দা আমপারা বিক্রয় করা যাবে কিনা? আমরা জানি হিন্দুরা অপবিত্র, হিন্দু কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বী
তাদের কোনো বাণিজ্যিক লাইব্রেরিতে বা দোকানে যদি কোরআন কোরআন বা অন্য কোনো আপনার আমপারা ইত্যাদি এগুলো বেচা কেনা হয় তো সেটাতে যদি এগুলার কোরআন হাদিসের অবমাননা না হয় আপনি সেখানে এমপ্লয়ি হিসেবে কাজ করেন আপনি সেখানে দিয়ে বিক্রি করলেন যদি অবমাননা অসম্মান না হয় অন্য মুসলমানের দোকানে যেভাবে বিক্রি এখানে একইভাবে বিক্রি হয় তাহলে এটা জায়েজ আছে এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই আর যদি ওখানে অসম্মান হয় অবমাননা হয় বিকৃতির আশঙ্কা থাকে তাহলে তো সেটা অবশ্যই না জায়েজ হবে বদলি হজ কি তামাত্ত করা যাবে বদলি হজ মূলত হবে হজে ইফরাদ হজ তিন প্রকার ইফরাদ তামাত্ত কেরান ইফরাদ মানে শুধু হজ বদলি হজ মূলত হবে শুধু হজ কিন্তু যার পক্ষ থেকে আপনি বদলি হজ করছেন তার পক্ষ থেকে যদি পারমিশন থাকে ঠিক আছে আপনি তামাত্ত করেন বা কেরান করেন তাহলে আপনি করতে পারেন অসুবিধা নেই করা যেতে পারে আর তামাত্ত যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তামাত্ততে কোরবানি দিতে হবে দমেশকর দিতে হবে সেই দমেশকরটা আপনার তরফ থেকে হলে আপনি দিবেন আর যার পক্ষ থেকে বদলি হজ করছেন তিনি যদি দিয়ে দেন তাতেও হয়ে যাবে তার পক্ষ থেকে করলেন বদলি হজের নিয়ত কিভাবে করব বদলি হজের নিয়ত আলাদা কিছু না নিজের হজ আর বদলি হজ একই পার্থক্য কিছুই নেই শুধু পার্থক্য এটুকু থাকবে যে আল্লাহ এটা আমি অমুকের তরফ থেকে করতেছি বাস যখন আপনি এহরাম পড়ছেন এহরাম পরে মিকাতে নিয়ত করলেন তখন লাব্বাইকা উমরাতান লাব্বাইকা হজ্জান এটা যখন বলছেন তখন বলবেন যে আল্লাহ অমুকের পক্ষ থেকে আমার আব্বার পক্ষ থেকে লাব্বাইকা হজ্জান আল্লাহ হজের আমি হাজিরে দিলাম আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের হাজিরে দিলাম মনে মনে নিয়ত থাকলেও চলবে মুখে আপনি উচ্চারণ করলে ভালো এটা হলো হজের ক্ষেত্রে শুধুমাত্র এবং আপনার যার পক্ষ থেকে হজ করছেন তার কথা মনে নিয়ত আছে এটাই যথেষ্ট এহরাম থেকে নিয়ে নিয়ত শুরু হয়ে গেল তার পক্ষ থেকে বাস